াত প্রিয় দেশ প্রবাসী বায়ু বোনেরা আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান স্বর্ণালী প্রভাত প্রিয় দর্শক আপনারা জানেন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব হজরত মাওলানা প্রিন্সিপাল জাহিদুল ইসলাম প্রিয় মহতারাম আমাদের একটি প্রশ্ন যেটি হই আমাদের তো সামনে ইনশাল্লাহ নির্বাচন এখন এই নির্বাচনে ইসলামে কতটুকু নির্বাচনে যে ভোট দেয় ভোট দেওয়ার বিষয়ে কতটুকু সাপোর্ট করে এ বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন জি মহতারাম খুব সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলীকে আমাদের সাথে থাকার জন্য ভোট একটি পবিত্র আমানত এটি নিয়ে আমাদের বিভিন্ন মহলের বিভিন্ন রকমের ফতোয়া রয়েছে জি আসলে আমরা এক কথায় বলতে চাই যেহেতু এটি প্রশ্ন উত্তরের অনুষ্ঠান এক কথায় বলতে চাই যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি নাগরিক ভোট দেওয়া উচিত বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে প্রত্যেকটি নাগরিক ভোট দেওয়া উচিত ভোট হচ্ছে একটি আমানত যদি আমানতের খেয়ানত করে থাকে সেই ক্ষেত্রে মানুষ মুনাফিকের কাতারে চলে যাবে এই বিষয়টি আসার আগে আমি একটি কথা বলি এই যে আমানতটা আল্লাহ রাসুল আলাই হোসালামকে বোখারির ছয় হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইজা উজিয়াতিল আমানত ফান্তাজির এই যে কেয়ামতের একটি আলামত সেটি হচ্ছে যে আমানতের খেয়ানত আমানতের খেয়ানত হবে সাহাবি জিজ্ঞেস করলেন যে ইয়া রসুল্লাহ যে আমানতটা কি কাইফা এই আমানতটা বিনষ্ট হওয়াটা কি বুঝিয়ে বলার জন্য করলেন আল্লাহ রাসুলসাল বললেন ইজা আমরু ইজাউসিদরুল জি যখন দেখবে যে কোনো যার যোগ্যতা নেই অযোগ্য মানুষ নেতৃত্ব দিচ্ছে নেতার আসনে বসে গেছে সেটাই হচ্ছে আমানতের খেয়ানত আর সেটাই হচ্ছে কেয়ামতের আলামত অর্থাৎ আমি আপনি যদি একটি ভোট না দিয়ে থাকি সে ভোটটা না দেওয়ার কারণে আমরা আমানতের খেয়ানত করলাম আর খেয়ানত করার কারণে একজন অযোগ্য মানুষ নেতৃত্বের আসনে চলে আসলো চলে আসলো এই হাদিস থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি মোদারাম একটি বিষয় দেখুন আমরা প্রথমে বলেছি যে মুনাফিকের আলামত আপনি জানেন যে মুনাফিকের আলামত রয়েছে জি মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটি বড় আলামত হচ্ছে

সলাত আদায়কারী যিনি সমাজে শান্তি প্রতিষ্ঠান জন্য লড়াই করবেন এক আল্লাহকে বিশ্বাস করে থাকেন আপনি এমন একজন আমানতদার মানুষকে আপনার আমানতটি পৌঁছিয়ে দিন ভোটের মাধ্যমে ভালো একটি নেতৃত্ব আপনি ফুটিয়ে তুলুন তাহলে হয়তো কালকে আমাদের ময়দানে আপনি আমি জিজ্ঞাসিত হব না তাই আমি ইনশা আল্লাহ ভোটকেন্দ্রে যাব ভোট দেবো আপনারাও ভোট গিয়ে একজন যোগ্য মানুষকে নির্বাচন করুন জি ইনশাল্লাহ মোতারাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর বক্তব্য দিয়ে আপনি আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন যে একজন যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করার চেষ্টা করব একটি ভোট দেওয়ার দেওয়ার মধ্য দিয়ে প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে ভোট একটি আমানত আপনারা দেখছেন